ইউক্রেন রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ, শান্তি আলোচনার মধ্যেই বিস্ফোরণে কাঁপছে ইউক্রেন। জানিয়ে দেব ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে আঘাত আনবে রাশিয়া, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাল্টা আঘাত দিতে তৈরি হচ্ছে পশ্চিমারা, জরুরি বৈঠকে বসছে ন্যাটো ইউরোপ সফরে জো বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ চলতে থাকলে অচিরেই ইউক্রেনের অর্থনীতির সংকোচ ঘটবে 35%, সাবধানতা বাণী IMF-এর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন রাশিয়ার সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। শান্তি আলোচনার মধ্যেই বিস্ফোরণে কাঁপছে ইউক্রেন। মস্কো এবং কিয়েভের মধ্যে চতুর্থ দফার শান্তি আলোচনা শুরু হয়েছে সোমবার। স্থানীয় সময় সকালে ভার্চুয়াল ওই বৈঠকে যোগ দেন দুই দেশের প্রতিনিধিরা। দুই দেশের প্রতিনিধিদের চতুর্থ দফার বৈঠকের প্রথম দিনে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি মস্কো কিয়েভ। শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে। মুহুর্মুহু বোমা হামলায় কেঁপে উঠেছে এক একটি ভবন, মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এক একটি আবাসিক এলাকা। সোমবারও রাজধানী কিয়েভের বিভিন্ন আবাসিক এলাকা ও অন্য স্থাপনা লক্ষ্য করে গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিন কিয়েভের উত্তরাঞ্চলে অবস্থিত অ্যান্থনো বিমানবন্দরের কাছেও বোমা হামলা চালানো হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মারিউপোলে মানবিক বিপর্যয় নেমে এসেছে। শহরটি যেদিকে চোখ যায় কেবল ধ্বংসস্তূপ ও ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন, তীব্র ঠান্ডা ও পানি সংকট সহ দুর্বিষহ জীবন কাটাচ্ছেন অঞ্চলটির বাসিন্দারা। এর মধ্যেই রুশ অভিযান প্রতিহতের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইউক্রেন সেনারা। সবশেষ একদিনে বেশ কয়েকটি রুশ বিমান ভূপাতিত করারও দাবি করেছেন তারা। তবে চলমান যুদ্ধেও আবারও পশ্চিমাদের সহযোগিতা কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পোল্যান্ড সীমান্তবর্তী ঘাঁটিতে রুশ হামলার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেন তিনি। জেলেনস্কি বলেন ইউক্রেনের আকাশকে রুশ বিমান চলাচলের জন্য দ্রুত বন্ধ ঘোষণা করতে হবে, নয়তো অদূর ভবিষ্যতে রুশ ক্ষেপণাস্ত্র ন্যাটোভুক্ত দেশেও আঘাত আনতে পারে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এর আগে সংকট নিরসনে সীমান্তবর্তী বেলারুশে দুদেশের মধ্যে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া তুরস্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও একটি আলোচনা হয়, তবে বৈঠকগুলো থেকে কার্যত কোনো সিদ্ধান্ত আসেনি। CNN জানিয়েছে ইউক্রেনে চলমান রুশ সেনা অভিযানে দ্রুত সফলতা পেতে চীনের সামরিক সহায়তা চেয়েছে মস্কো। হোয়াইট হাউস জানিয়েছে চীন রাশিয়াকে সামরিক কিংবা আর্থিক সহায়তা দেয় কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। মস্কোকে সম্ভাব্য সহায়তা বন্ধে বেইজিং এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন ওয়াশিংটন। ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে আঘাত আনবে রাশিয়া, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা। ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প কোম্পানিগুলো কারখানা লক্ষ্য করে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে সোমবার দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে ইউক্রেনের পূর্বাঞ্চল লুহানস্ক দোনেস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে বলেছে দোনেস্ক অঞ্চলকে ঘিরে ইউক্রেনের একটি টস্কা ইউ ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর দেশটির প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্য করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা যাতে এসব প্রতিরক্ষা শিল্প থেকে সুবিধা নিতে না পারে সেজন্য এগুলো ধ্বংস করে দেওয়া হবে। রাশিয়ার অনলাইন পোস্টে আরও বলা হয়, আমরা এইসব শিল্পে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি নিকটস্থ ঘরবাড়িতে বসবাসকারী নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছি। রাশিয়া এর আগে সোমবার জানিয়েছিল দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 20 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। টস্কা ইউ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়েছে। তবে ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করে দাবি করেছে রাশিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে এইসব মানুষ নিহত হয়েছে। সূত্র পার্টস টুডে। পাল্টা দিতে তৈরি হচ্ছে পশ্চিম, জরুরি বৈঠকে বসছে ন্যাটো ইউরোপ সফরে জো বাইডেন। ইউক্রেন ন্যাটো সদস্য দেশ নয়, কিন্তু রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের মূলে রয়েছে কিভের ন্যাটো ঘনিষ্ঠতা, এমনটাই অভিযোগ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। যদিও অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করা ছাড়া এখনও পর্যন্ত ইউক্রেনকে সাহায্য করতে অন্য কোনো পদক্ষেপ করেনি ন্যাটো। যতদিন যাচ্ছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের অভিঘাত ততই ভয়ঙ্কর দিকে যাচ্ছে। কিভ দখলের পথে আরও খানিকটা অগ্রসর হয়েছে মস্কো।
পরিস্থিতির গুরুতর বিবেচনা করে জরুরি বৈঠকে বসতে চলেছে নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন। আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন এমনটাই জানিয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহেই ইউরোপ সফরে আসতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন ন্যাটোর সদস্য দেশ নয়, কিন্তু ইউক্রেনে পুতিনের আগ্রাসনের মূলে রয়েছে কিভের ন্যাটো ঘনিষ্ঠতা, এমনটাই অভিযোগ ক্রেমলিনের। যদিও অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করা ছাড়া এখনও পর্যন্ত ইউক্রেনকে সাহায্য করতে অন্য কোনো পদক্ষেপ করেনি ন্যাটো, তা নিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির গলায় এই প্রেক্ষিতে এবার জরুরি বৈঠকে বসতে পারে ন্যাটো। সূত্রের খবর, আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ নিয়ে জরুরি বৈঠকে বসতে পারে ন্যাটোর সদস্য দেশগুলি। একই সময়ে ইউরোপ সফরে যেতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। এখনও দিনক্ষণ স্থির না হলেও আগামী সপ্তাহের গোড়াতে বাইডেন ইউরোপ যেতে পারেন। এদিকে ইউক্রেনে ক্রমেই এগোচ্ছে রুশ বাহিনী। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যে রুশ জনতা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি রাশিয়ার সব বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রতিবাদ জানাতে ভয় পাননি। এই পরিস্থিতিতে ন্যাটোর বিশেষ বৈঠকে কি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে? আমেরিকার প্রেসিডেন্টের ইউরোপ সফরে কি বদলাবে যুদ্ধ পরিস্থিতি? জোড়া প্রশ্নের সামনে বিশ্ব। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতে থাকলে অচিরে ইউক্রেনের অর্থনীতির সংকট ঘটবে 35%, সাবধানবাণী IMF-এর। রুশ আক্রমণের ফলস্বরূপ 2022 সালে ইউক্রেনের অর্থনীতির 10% পর্যন্ত সংকট ঘটতে পারে, তবে যুদ্ধ চলতে থাকলে পরিস্থিতি হবে আরও ভয়ানক। সোমবার এমনই সাবধানতা বাণী আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF জানিয়েছে। এভাবে যুদ্ধ চলতে থাকলে রাশিয়া ইউক্রেন তো বটেই, বিশ্বব্যাপী মানুষের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে, একই সঙ্গে ইউক্রেনের অর্থনীতিতেও সরাসরি তার প্রভাব পড়বে, 35% পর্যন্ত সংকোচ ঘটতে পারে বলে জানিয়েছে তারা। IMF জানিয়েছে, রুশ আক্রমণের ফলস্বরূপ 2022 সালে ইউক্রেনের অর্থনীতির 10% পর্যন্ত সংকোচ ঘটতে পারে, কিন্তু এই যুদ্ধ চলতে থাকলে পরিস্থিতি হবে আরও ভয়ানক। উল্লেখ্য, দীর্ঘ 19 দিন যুদ্ধের পর সোমবার চতুর্থবার শান্তি বৈঠকে বসেছিল রাশিয়া ইউক্রেন। সেই বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে কিংবা আদৌ হয়েছে কিনা রাশিয়া এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে ইউক্রেন জানাচ্ছে এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোয়নি। রবিবার ইউক্রেনে এয়ার স্ট্রাইক করেছে রাশিয়া। পোল্যান্ড সীমান্তে আকাশপথে রুশ হানায় প্রাণ হারান অন্তত 35 জন, আহত হয়েছেন 134 জন। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আবেদন, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলি ঐক্যবদ্ধভাবে রাশিয়ার জন্য আকাশ সীমানা বন্ধ করে দিক, না হলে তাদের উপরও হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেন জানিয়েছে, ইতিমধ্যেই রাজধানী কিভের ভিতরে ঢুকে পড়েছে রুশ সেনা। এই অবস্থায় শুধু শহরের দক্ষিণ দিকের রাস্তা শুধু নাগরিক যাতায়াতের জন্য খোলা, সেখানে টহলে রয়েছে ইউক্রেনের সেনা। বাকি সমস্ত জায়গাতেও সর্বশক্তি দিয়ে রুশ হামলা প্রতিহতের চেষ্টা করেছে তারা। ইউক্রেন দাবি করেছে, জল, স্থল, অন্তরীক্ষ তিন দিক থেকে রাশিয়ার হামলায় বেঘরে প্রাণ হারাচ্ছেন সাধারণ নাগরিকরা। রবিবার প্রাণ হারিয়েছেন আমেরিকার এক সাংবাদিকও, আহত হয়েছেন তার সহকর্মী। দোকান, বাজার, স্কুল, হাসপাতালে ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে রাশিয়া। চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের দখল তারা আগেই নিয়েছিল, এখন সেই পারমাণবিক কেন্দ্রটি ধ্বংস করে দিয়েছে রুশ সেনা। জেলেনস্কির অভিযোগ, ইউক্রেন প্রশাসনকে সব দিক থেকে কণ্ঠাসা করতে নাগরিকদের উপর আক্রমণ করছে পুতিন সেনা। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার অফিস ONHCHR তাদের সাম্প্রতিক বিবৃতিতে জানিয়েছে, 13 মার্চ পর্যন্ত ইউক্রেনের 636 জন সাধারণ নাগরিক যুদ্ধের বলি হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে 46টি শিশু।